কেউ শেষ করতে পারবে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা এই কথাটাও কার সবাই বলেন এই কথাটাও কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা পড়েন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন বলেন কথাটা কার আল্লাহ বললেন ও নবী দেখবেন আপনি যুগে যুগে সমস্ত কাফেরগুলো ফু দিয়ে কোরআনের আলোটা নিভানোর জন্য চেষ্টা করবে পারবে না গো নবী তারা চাইবে ফুয়ে নিভানোর জন্য আর দিনের পর দিন কোরআনের আলো তারে জাগায়া দেবেন তিনি কে আবু জাহেলের একটা ভালো স্বভাব ছিল ওই স্বভাবটা কি জানেন ও কোরআন শুনতে পছন্দ করত রাতের বেলা আর দিনের বেলা ওই কোরআনের বিরোধিতা করত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো আর সারা দিন ঘুরে ঘুরে কোরআনের বিরোধিতা করত আর আজকে আমার বাংলার জমিনের ভিতরে কিছু উল্লুক্কা পাঠা কিছু নাম মুসলমান নামের মুনাফিক আবু জাহেলের চাইতো এতটাই খারাপ নিজেও কোরআন শুনে না অন্য কেউ কোরআন শুনুক সেটাও তাদেরকে শুনতে দেয় না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আবু জাহেল সারা রাত কোরআন শুনতো কিন্তু সারা দিন বিরোধিতা করত আর এই মুনাফিকগুলো নিজেও শুনে না নিজেও যায় না অন্যজন শুনুক সেটাও চায় না আমার টাকা দিয়ে আমি কোরআনের মাহফিল দিব সেখানেও বাধা কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে এটা একটা লজ্জাজনক কথা আমার 98% মুসলমানের দেশে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা মমতাজের গানের কনসার্ট করলে কোনো ধরনের অনুমতি লাগে না বেহুলা গানের কনসার্ট করলে কোনো অনুমতি লাগে না অশ্লীল ভাইয়ে মেয়ে মেয়েদেরকে নাচানাচি করাইলে কোনো অনুমতি লাগে না আর কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে লজ্জার কথা শরমের কথা কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা আমরাও দাঁড়াবো কারণ জমিনটা পৃথিবীর কারো ছিল না জমিনটা কার আর শুনে বলেন জমিনটা কার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ বলছেন জমিনটা রাজত্ব এটা আমার হাতের উপরে আমার রাজত্ব আমার হুকুম মতো চলবে আমার রাজত্ব পৃথিবীর কারো হুকুম মতো চলবে না এবার বলেন জমিনটা কার আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা জমিন বানিয়েছি তোদের জন্য বিছানা আর আসমানটা বানাইছি তোদের জন্য ছাদ সুবহানাল্লাহ নাই এবার বলেন জমিনটা কার আর জোরে বলেন জমিনটা কার আল্লাহর জমিনের ভিতরে যদি আল্লাহর কোরআনের দাওয়াত চলে এইটার ভিতরে তো অনুমতির কোনো প্রয়োজন নাই আমার বাড়িতে আমি কি কালারের রং লাগাবো এটা আমার ব্যাপার ঠিক না ভাই ঠিক আরে আমি ঘর করলাম 30 লক্ষ টাকা দিয়ে এইটা কোন কালার রং লাগাবো এটা আমার ব্যক্তিত্ব ওইটা আমার ব্যাপার আমি লাল রং করব নাকি সাদা রং করব নাকি নীল রং করব এটা আমার ব্যাপার এটা যদি অন্য কেউ নাক গলায় সে বাপ্পার নামের বাপ্পা সে যদি ওই আমার বাড়িতে রং করার খাতিরে সে যদি নাক গলায় বসতে হবে সে মুনাফিক সে কখনো ভালো চায় না কারণ অন্যের সম্পদগুলো নাক দিয়ে সঙ্গায় তার কাজ চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমার বিবি অন্য কারো কথা মতো যদি চলে আপনি কি তারে রাখবেন সবাই বলেন রাখবেন এবারে বলেন জমিনটা কার আসমানটা কার দাওয়াত চলবে কার একজনের কিতাব থেকে কথা হবে কিতাবটা কার এখন অন্য মানুষ যদি অনুমতি চায় রাগান্বিত হবেন তিনি কে আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ এখানে রাগান্বিত আল্লাহ ধরবে না কিন্তু যেই দিন ধরবে আসার দিয়া লাড়ি ঘুড়ি বাহির করে তাকে ফেলে দেবে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আবু জাহেল বহু কিছু করছে বাঁচছে না আবু লাহাব উদবা শৈবা মুগিরা এরপরে আসেন ফেরাউন নমরুদ যারাই এই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আন্দাম দিয়েছে করেছে কিছুদিন কষ্ট দিয়েছে মুমিনদের কিছুদিন কিন্তু শেষ পর্যন্ত জিরো জিরোই ছিল হিরো হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আজ পর্যন্ত যারা কোরআনের মাহফিল 144 ধারা জারি করো আজ পর্যন্ত যারা মাদ্রাসার গেটগুলো বন্ধ করো মসজিদে হাঙ্গামা দাও কোরআনের মাহফিলে হাঙ্গামা দাও যারা চেষ্টা করো যে আমাদের কথাই চলবে জমিনে খবরদার সাবধান হয়ে যাও কোরআন যতদিন ছিল কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত চলবে আমি আর আপনি বিদায় হয়ে যাব কোরআনটাকে কেউ শেষ করতে পারবে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা কোরআন আছে কোরআন থাকবে আমি আর আপনি মাঝখান থেকে বিদায় হয়ে যাব কিন্তু কোরআনটাকে কেউ শেষ করতে পারো নাই পারবেও না কিয়ামত পর্যন্ত কোরআনটা টিকিয়ে রাখবেন তিনি কে ইউরিদুন আলি উতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন নবী আবু জাহেল আসুক
আবু লাহাব আসুক, উতবা আসুক, শাইবা আসুক, মুগীরা আসুক, পৃথিবীতে যাই আসুক না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনটাকে টিকিয়ে রাখব। সুবহানাল্লাহ, কারে দিয়েছে আমি কোরআনের কথা বলবো ওইটা আপনি নিজেও জানেন না, সুবহানাল্লাহ নাই। ওমরকে কিনেছে তারা, ওমরকে ক্রয় করলেন তারা 100 উট দিয়ে, কয়শো সবাই বলেন কয়শো, লাল উট ওই জামানার 100 ল্যান্ড ক্রুজার গাড়ি, আমাদের বাংলাদেশের এখন মনে হয় ওমরকে এইরকম 100 ল্যান্ড ক্রুজার গাড়ি দিতে চেয়েছিল সবাই, সবাই বলল ওমর মুহাম্মাদের গর্দান থেকে মাথাটা আলাদা করে দাও। কিন্তু রাতের বেলায় রাসূল দুই হাত তুললেন কার দরবারে, আল্লাহর দরবারে দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করলেন, ইয়া রব দয়া মায়া করে দুইজন ওমরের একজন ওমরকে কবুল করে নাও, এক হলো খাত্তাবের ছেলে ওমর আরেকটা হলো আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী যার রাতের বেলায় আমি খাত্তাবের ছেলে ওমররে আপনার জন্য কবুল করে নিলাম, কারে দিয়া কোরআনের কাজ করাবে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আর জোরে বলেন কে? কাতারের ভিতরে তাকিয়ে দেখেন কোরআনের দাওয়াত ছড়িয়ে পড়ছে বিশ্বের ভিতরে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগেই শুনলাম কাতারের বিশ্বকাপে যারা খেলা দেখতে এসেছে 800 পুরুষ এবং নারী মিলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, দুই দিন আগে শুনলাম 1000 পার হয়েছে, আলহামদুলিল্লাহ নাই। ওরা জীবনে কোরআন কি জিনিস এটা শুনতো না, ওরা জীবনে কোনোদিন আজান কেমন ভাবে দেয় ওইটা দেখতো না, মসজিদ কি ওইটা দেখতো না, ওরা এখন তাকিয়ে দেখে হায় হায় বিশ্বের সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ জায়গাটাই হলো মসজিদ, আর আমরা যেগুলোতে থাকি এগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এগুলোতে কোনো আদব নাই, কোনো কায়দা নাই, অথচ মসজিদের ভিতরে তারা তাকিয়ে তাকিয়ে দেখে ভিন্ন ভিন্ন মানুষগুলো গায়ের সাথে লেগে লেগে বসে, ঠেলা ঠেলি নাই, একই সাথে রুকু, একই সাথে সেজদা, একই সাথে তাসবিহ, একই সাথে মোনাজাত, সব কিছু যখন একসাথে হয় ওই ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম হতে পারে না, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। প্রকাশ্যে 1000 পার হয়েছে, গোপনে যে কয় হাজার হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রকাশ্যে হয়েছে 1000-এর বেশি কাতারের ভিতরে কালেমা পড়ে মুসলমান, গোপনে হাজার হাজার হইতে পারে, এটা কি গ্যারান্টি আছে? নাই, কারণ আমি কালেমা পড়েছি প্রকাশ করব না, আমার পরিস্থিতি ভালো না, গোপনে কত হাজার হয়েছে হিসাব নাই, কিন্তু প্রকাশ্যে হয়েছে 1000 চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ডক্টর জাকির নায়েক সুযোগ পেয়েছিলেন সেখানে কোরআনের কথা বলার, সুযোগ করে দিয়েছেন তিনি কে? এই জন্য শার্ট পরা, প্যান্ট পরা, ট্রাই পরা মানুষদেরকে দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দাওয়াত দিতে পারে, কিন্তু কোরআনটাকে নিমিশেই পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে? কারে যে জমিনের ভিতরে আল্লাহ কবুল করবে, কারে দিয়ে যে এই কোরআনের দাওয়াত দেওয়াবে পৃথিবীর কেউ জানে না, জানে একজন তিনি কে? কিন্তু আমাদের ভুল ধারণা আছে বাংলাদেশের ভিতরে, আমাদের কিছু ভুল ধারণা, ওই মাহফিল বন্ধ করে দিলে যাতে আর মাহফিল না হয়, আরে একটা মাহফিল বন্ধ করলে 10টা মাহফিল আল্লাহ আরো চালু করে, এই মাহফিল বন্ধ করলে এলাকায় আর মাহফিল হতো না, কথা বলেন হতো না, হয়ে যেত, কোথায় যে আল্লাহ আঞ্জাম দিয়ে দিবে কেউ জানে না, কে জানে? একটা বন্ধ করবেন 10টা চালু হবে, 10টা বন্ধ করবেন 100 চালু হবে, চট্টগ্রাম শহরের ভিতরে কোরআনটা বন্ধ করবেন কক্সবাজারে চালু হবে, কক্সবাজারে বন্ধ করবেন কুমিল্লায় চালু হবে, কুমিল্লায় বন্ধ করবেন টেকনাফে চালু হবে, ঠিক না ভাই? ঠিক, একটা মসজিদের ইমামের কণ্ঠনালীটাকে চেপে ধরবেন 10 জন চালু হয়ে যাবে, 10টা মসজিদ বন্ধ করবেন ইমামরে তাড়ায় দিবেন আরো 50,000 ইমামরে জাগ্রত করে ফেলবেন, তিনি কে? একজন ইমামের বিরোধিতা করবেন 10 জন ইমামের কণ্ঠ আওয়াজ দিয়ে তুলে দেবেন, তিনি কে? ভুল ধারণা, খবরদার কোনোদিন মাহফিল বন্ধ করে কখনো কোরআনের বিরোধিতা করে মাদ্রাসা বন্ধ করে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না, দিনের পর দিন দাওয়াত বাড়বে, বরং 2019 সাল 2020 সাল 2021 সাল কোরআনের মাহফিল এতটাই বেড়েছে বিগত স্বাধীনতার পর থেকে এত কোরআনের দাওয়াত আর কখনো বাড়ে নাই। গানের কনসার্ট নাই, গানের স্টুডিয়াম নাই, এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআনের ময়দানে হাজির, ঠিক না ভাই? ঠিক, মাহফিলগুলোর চিত্র দেখলে বোঝা যায় আগামীর দিন কোরআনের দিন,
আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন মসজিদের মুসল্লিদের দিন আগামীর দিন হলো মাদ্রাসাওয়ালাদের দিন আগামীর দিন হলো কুরআন প্রেমিকদের দিন সাবধান হয়ে যাও যতই চেষ্টা করবা বাড়ানোর কমানোর জন্য তোমরা করবা কমানোর জন্য এইদিকে বাড়ায়া দিবেন তিনি কে আল্লাহ একজনের কণ্ঠ চেপে ধরবা 10 জনের কণ্ঠ দিয়ে কুরআনের আওয়াজ বাহির করবেন তিনি কে এক মামুনুল হক গ্রেফতার হবে 10000 মামুনুল হক ঘরে ঘরে জন্ম দিবেন তিনি কে আল্লাহ এক আমির হামজা গ্রেফতার হবে 10000 আমির হামজা জন্ম দিবেন তিনি কে আল্লাহ একটা কাজী ইব্রাহিম গ্রেফতার হবে 10000 কাজী ইব্রাহিম কোরআনের কথা বলার জন্য জন্ম দিবেন তিনি কে আল্লাহ একটা আল্লামাকে গ্রেফতার করবা 10000 আল্লামার জন্ম দিবেন তিনি কে আল্লাহ এটাই কোরআন বাংলার জমিনে যে কারে দিয়া কোন পর্যায়ে কোন ময়দানে আল্লাহ কারে দিয়া যে কোরআনের কথা প্রচার করাবে পৃথিবীর কেউ জানে না একজন আদারে চিৎকার দিয়ে বলেন তিনি কে তাহলে কোরআনটা কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবেন কে তিনি আমাদের কোনো দায়িত্ব আছে কথা বলেন দায়িত্ব আছে আমাদের দায়িত্ব শুধু কোরআনের সোজা পথে চলা এই দায়িত্বটা কে দিয়েছেন সবাই বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্যই যেহেতু এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহেতু এই কোরআনটা ধরে ধরে যদি আমি পথ চলি আমাকে কেউ কোনোদিন গোমরাহী করতে পারবে না সেই হাদিসের বর্ণনা রাসূল খেজুরের একটা ডাল নিয়ে সোজা একটা র‍্যাক টানলেন আপনাদের এলাকে কি বলে র‍্যাক বলে না টান বলে আঁখ বলে হ্যাঁ সোজা একটা আঁখ টানলেন ডানে বামে ছোট ছোট অসংখ্য রেক টানলেন তিনি এবং রাসূল বললেন এই যে ডানে এবং বামে যতগুলো আমি আঁক টেনেছি এগুলো হলো ভুল পথ আর সোজা যেটা টেনেছি এটাই হলো কোরআনের পথ এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার মুমিন জীবন দিবে কিন্তু এই পথটাকে কখনো ছাড়বে না সুবহানাল্লাহ নাই তাকে পাথরের আঘাত করা হবে এরপরও সে ওই পথে অটল থাকবে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে এরপরও সে কখনো কোনোদিন এই কোরআন বুক থেকে ছাড়বে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা তাকে জেল দেওয়া হোক জুলুম দেওয়া হোক যাই করা হোক অত্যাচার করা হোক এরপরও সে ওই সোজা আঁখ থেকে কেউ সরাতে পারবে না কিন্তু হাজার হাজার ভুল পথ আছে না নাই সবাই বলেন আছে 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 হাজার হাজার ভুল পথগুলো আমাদের সমাজের ভিতরে ভরা কেউ বলে অমুক দরবারে গেলেই জান্নাত পাওয়া যায় নাউজুবিল্লাহ কোন দরবারে জান্নাত দিতে পারে না কে যে জান্নাতে যাবে ওইটা সিলেক্টেড করবে একজন তিনি কে আল্লাহ কিন্তু কিতাব আমাদের একটা মানতে হবে বলেন কিতাবটার নাম সবাই বলেন কিতাবটার নাম এই কোরআনটা যতক্ষণ বুকে আছে বুঝবেন এই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতের সিঁড়ি পর্যন্ত নিয়ে যাবে আমার ভিতরে স্বার্থ আছে পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে স্বার্থ আছে সভাপতি ভাইয়ের ভিতরে স্বার্থ আছে নিজামি ভাইয়ের ভিতরে স্বার্থ আছে কম হোক বেশি হোক লোভ মানুষের ভিতরে আছেই কিন্তু স্বার্থ নাই একটা কিতাবে কিতাবটার নাম কি বলেন সবাই বলেন নাম কি এই কোরআনটা যখন বুকে ধরবেন তখন সবাই আপনাকে চাইবে কোরআন না ধরে আমাদের সাথে এসে এসে দুনিয়াতে চলার জন্য আপনি গেছেন কোরআন ছাড়ছেন তো আপনি ভুল পথে চলে গিয়েছেন আপনাকে এমন দলে টানবে যেই দলে জোহরের নামাজ নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শুধু নিজের স্বার্থের জন্য অসংখ্য যুবকদেরকে অসংখ্য নেতাগুলো ব্যবহার করছে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আখিরাত বরবাদ কিন্তু এই কোরআনটা যখন বুকে রাখবেন তখন বুঝে নেবেন আপনার সাথে একজনের কিতাব আছে বলেন কিতাবটা কার আরো জোরে বলেন কিতাবটা কার রাসূল বললেন কোরআনের এক পার্শ্বে হলো একটা রশি বাঁধা কোরআনের এক পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি বেঁধে দিয়েছেন আর আরেকটা রশির মাথা ওইটা আল্লাহ জান্নাতের কেটে বেঁধে দিয়েছে মানে কোরআন ধরবে কোরআন পড়বে কোরআনের আইন অনুযায়ী জীবন গড়বে কোরআনের হালাল মানবে হারাম মানবে তারে জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে মানে কোরআনটা যেটা হালাল ওইটা আপনি মানেন যেটা হারাম ওটা থেকে আপনি বিরত থাকেন আপনি জান্নাতি আপনি কোথায় জান্নাতি আপনি জান্নাতে চলে যাবেন এই জন্যই কোরআন যেদিকে আমাকে টেনে নিয়ে যাবে আমি সেদিকেই যাব যদি কাঁটা বিছানো থাকে এরপরও আমি পিস্তান কখনো হব না কোরআন মানতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে উঠানো হয় ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ইমাম আবু হানিফা ওনাকে গ্রেফতার করা হলো ওনাকে গ্রেফতার করার পর ওনাকে মারধর করা হচ্ছে
অসংখ্য মারছেন তিনি আর ওনাকে বলা হচ্ছে কোরআনের পথ থেকে সরে আসো তুমি যেই দল গঠন করেছো তুমি যেই সমস্ত যুবকদেরকে তোমার দল ভারী করার জন্য তোমার দিকে অগ্রসর করেছো ওই পথটা তুমি ছেড়ে দাও ইমাম আবু হানিফা বললেন কোরআনের পথটাই হলো আসল পথ জীবন দিব এই পথ থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার বুকের ভিতরে ছিল কি সবাই বলেন বুকের ভিতরে ছিল কি মাকে নিয়ে আসা হলো ইমাম আবু হানিফার মাকে নিয়ে এসে ইমাম আবু হানিফার সামনে মাকে বেঁধে রেখে ওই মায়ের সামনে ইমাম আবু হানিফাকে পিটায় আর মা যদি কখনো বলে বাবা বহু হয়েছে আমি তোরে হারাইতে চাই না বাবা বাবা তুই নত হয়ে যা তুই নত হয়ে যা এই কথা যদি মা বলে হয়তো ইমাম আবু হানিফা নরম হয়ে যাবে ইমাম আবু হানিফার সামনে যখন ইমাম আবু হানিফাকে পিটায় আর মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ইয়া রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমার সন্তানটাকে অটল রেখে দিও বাবা ইমাম আবু হানিফা খবরদার জীবনে কোনোদিন বাতিলদের কাছে কখনো মাথা নত করিস না রে বাবা বাতিলের সাথে হাত মিলাবি তো অন্ধকার জাহান্নাম আর যদি যেই পথে অটল আছিস ওই পথে যদি জীবনও চলে যায় হাসতে হাসতে জান্নাতে ঢোকাইয়া দিবেন তিনি কে এই জন্য যাদের বুকে আছে কোরআন তাদের জান্নাতে যাওয়ার জন্য কোনো আর পথের প্রয়োজন হবে অনেকে মনে করবেন হুজুর হাদিসটারে বাদ দিলেন কেন কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস ঠিক না ঠিক আমার ডান দিকে জান্নাত আমার বাম দিকে জাহান্নাম জান্নাতের দিকে এই কোরআনটা ধরে ধরে যায় পথের ভিতরে অসংখ্য মানুষ যদি আমারে ডাক দেয় আর যদি অসংখ্য মানুষ আমারে বলে কোরআন বুক থেকে ছেড়ে দাও সমস্ত ছেড়ে দিব কিন্তু কোরআনটারে ছাড়া যাবে না 36 রাইফেল দিয়ে 10 জন যদি আপনার বুকের ভিতরে লাগায় 36 রাইফেল বুকের ভিতরে লাগিয়ে যদি বলে তোমার হাতে এটা কি আমি বললাম আমার হাতে কোরআন ওই কোরআন কোরআনটারে তো আমরা ঘৃণা করি তাহলে তোমার 36 রাইফেল তোমার গলায় তোমার মাথায় তোমার বুকে তোমার পিঠে 36 রাইফেল আমরা 10 জন ধরেছি কোরআনটা ছেড়ে দাও আর আমাদের বুলেট থেকে তুমি বেঁচে যাও এখন বাঁচার জন্য যদি কোরআনটা নিচে ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে সবাই বলেন জান্নাতে যাওয়া যাবে তাহলে জান্নাতে যেতে হলে ওই 36 রাইফেলের 10টা বুলেটের গুলি খেয়ে কোরআনটাকে বুকের ভিতরে ধরে আমাকে জান্নাতে যেতে হবে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আজকে অসংখ্য যুবক আপনাদের এই চট্টগ্রামে আছে কিনা জানি না এই কোরআনটা মানার জন্য 25 বছরের যুবক পঙ্গু হয়ে গিয়েছে অসংখ্য যুবক জীবন হারিয়েছে অসংখ্য মানুষগুলো বুকের ভিতরে কোরআন ধরে ধরে নিজের ফাঁসি নিজের গলায় পেঁচিয়ে নিজে বিদায় হয়ে গিয়েছে কিন্তু কোরআনটাকে তারা বুক থেকে ছাড়ে নাই চিৎকার দিয়ে বলো ঠিক কিনা তাহলে এটা ধরার কিতাব নাকি ছাড়ার কিতাব ধরার কিতাব নাকি ছাড়ার কিতাব আমরা কোরআনে যা হালাল ওইটা মানব কোরআনে যা হারাম ওইটা মানব এর ভিতরে যদি কেউ কোনো কথা বলতে চায় আমরা সেটাকে মানতে পারবো না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমার বাবা যদি কোরআনের কথার সাথে মিল থাকে আমি সেই বাবাকে মানি আমার বাবারও যদি এই কোরআনের সাথে কথা মিল না থাকে তাহলে আমি আমার বাবাকে মানব না যদি আমার মসজিদের ইমাম সব কোরআনের সাথে মিলে মিলে কথা বলে আমি মসজিদের ইমাম রে মানি যদি মসজিদের ইমাম এই কোরআনের সাথে মিলে মিলে কথা না বলে আমি মসজিদের ইমামকেও মানি না চিৎকার দেব ঠিক কিনা আজকের মাহফিলের সভাপতি যদি এই কোরআনের পক্ষে কথা বলে কোরআনের সমস্ত কথাগুলো যদি মিলা মিলা বলে আমি সভাপতিরে মানি কিন্তু কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে যদি আমার সভাপতি চলে যায় আমি সেই সভাপতিকেও মানবো না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমি যেই দল করি ওই দলের নেতা যদি এই কোরআনের পক্ষে কথা বলে আমি ওই নেতাকে মানি কিন্তু ওই কোরআনের বিরুদ্ধে যদি একটা আয়াতের বিরুদ্ধে কথা বলে আমিও সেই নেতাকে তালাক দিতে কখনো দেরি করবো না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন তাহলে একটা কিতাব আমাদের গ্রন্থ সমস্ত বিশ্বের সমস্ত মুমিনদের একটা গ্রন্থ যে গ্রন্থ হারানোর কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই একটাই গ্রন্থ সেইটা হলো কোরআন আজ থেকে আমরা বুকে ধারণ করব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ অনেকে চিন্তা করে হুজুর 2-10 বছর পরে 15 বছর পরে হুজুর ধারণ করব না আজ থেকে এই কোরআনের সমস্ত হালাল মেনে নিলাম সমস্ত হারাম অনুযায়ী নিজের জীবন গঠন করব ইনশাআল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আমিন আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন এই কোরআনের ভিতরে তাহলে সূরা আছে কয়টা সবাই বলেন সূরা আছে কয়টা 114টা আমরা আজকে 4 নম্বর সূরা থেকে কথা শুনবো কয় নম্বর বলেন সবাই বলেন কয় নম্বর কোরআনের শ্রেষ্ঠত্ব কোরআনের মর্যাদা কোরআনের শান সম্পর্কে এতক্ষণ বুঝলাম
পৃথিবীতে সমস্ত কিতাব যে কিতাবটা খুললে কোনো নেক পাওয়া যায় না কিন্তু কোরআনটা খুললে আমলনামায় নেক জমা হয়ে যায় সুবহানাল্লাহ রাসূল বলেন যদি কেউ নামাজের বাহিরে এই কিতাব থেকে তেলাওয়াত করে প্রতি হরফে কমসে কম 10 নেক আর যদি এই কিতাব থেকে তেলাওয়াত নামাজের ভিতরে করে প্রতি হরফে তার আমলনামায় 100 করে নেক জমা হয়ে যাবে রাসূল বলেন পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবটা পাঠিত করলে অন্য কেউ শ্রবণ করলে নেক জমা হবে কিন্তু একটাই কিতাব কোরআন যে ব্যক্তি শুনবে বসে বসে যে তেলাওয়াত করলো তার আমলনামায় যত নেক যে শুনলো তার আমলনামায় তত নেক জমা করে দিবেন তিনি কে এত মর্যাদাপূর্ণ সম্মানিত কিতাব ওই সম্মানিত কিতাবের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনিও সম্মানিত হয়ে যাবেন إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَكْنُونٌ لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَرُونَ এই কোরআনটা হলো সম্মানিত কিতাব সম্মানিত কিতাবটাকে টাচ করলেই সম্মানিত করে দিবেন আপনাকে তিনি কে আল্লাহ আবু বকরের সম্মান বাড়ছে না কমেছে ওমরের সম্মান বেড়েছে না কমেছে এ যারাই কোরআনের সাথে সম্পর্ক করেছে তাদের সম্মান বেশি না কম এখনো পর্যন্ত অসংখ্য মানুষদেরকে নারী নির্যাতন মামলা দেওয়া হয় কিন্তু তাদের সম্পর্ক হলো কোরআনের সাথে আজ পর্যন্ত যদি তাদের সম্মান দেখতে চান তাহলে বাংলার জমিনের ভিতরে কোন একটা ময়দানে তাকে খোলা ময়দানে উপস্থিত করান ওই আল্লাহকে আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে এমন কোন ময়দান নাই যার পিছনে আপনারা হাজার 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 কেস দিয়েছেন হাজার হাজার মামলা দিয়েছেন নারী নির্যাতন দিয়ে মানুষদের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছেন কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে কোন ময়দানে তাকে নিয়ে আসেন মানুষদেরকে জায়গা দেওয়া যাবে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা এটাই বোঝা যায় এটাই বোঝা যায় যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার সম্মান মর্যাদা পৃথিবীর কোন জায়গা থেকে আসে না তার প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা এইজন্য কোরআন যেখানে সেখানে আমরা থাকব কোরআন যেখানে নাই সেখানে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তাহলে কোরআনের 114টা সূরার ভিতরে আজকে আমরা কথা শুনবো 4 নম্বর সূরা থেকে কত নম্বর সবাই বলেন কত নাম্বার 4 নাম্বার 4 নাম্বার সূরার নাম কি কি বলতে পারেন বলেন তো দেখি সূরা আন-নিসা নাম কি কেমন লাগে নামটা ভালো লাগে সূরা আন-নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার 36 নাম্বার আয়াতে আল্লাহ কয়েকটা কোয়ালিটি সম্পর্কে এখানে বলেছেন এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ ইবাদত পৃথিবীর কারো হবে না ইবাদত হবে একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহি ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বান্দারে তোদেরকে আমি জানিয়ে দিলাম ওয়া আবুদুল্লাহ ইবাদত পৃথিবীর কারণ নয় ইবাদত হবে একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সাগরে যা কিছু আছে বন আর জঙ্গলে তারা পৃথিবীর কারো হুকুম মানে না পৃথিবীর কারো ইবাদত করে না সব কিছু ইবাদত করে একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে আফা গায়রাব দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون বলেন কথাটা কার আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে বান্দা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে যা কিছু আমি বানিয়েছি বান্দারে ওই সমস্ত কিছু পৃথিবীর কারো হুকুম মানে না হুকুম মানে একজনের তিনি কে সবাই কার হুকুম মানে সবাই বলেন কার আমাদের কেউ ইবাদত করার জন্য বানাইছেন তিনি কে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু জিন আর ইনসানের সৃষ্টি করেছেন একজনের গোলামি করার জন্য তিনি কে আমরা সবাই কিসের জাত বলতে পারলেন না আমরা সবাই কিসের জাত গোলামের জাত কিসের জাত সবাই বলেন কিসের জাত গোলামের জাত আমরা সবাই গোলাম আমাদের মালিক একজন তিনি কে সবাই বলেন চিৎকার দিয়ে তিনি কে আল্লাহ এই নামটা যদি কেউ একবার নেয় 40টা নেক আমলনামায় জমা হয়ে যাবে কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার জোরে বলেন কয়বার কেউ যদি পড়ে আল্লাহু আকবার একবার
রাসূল বলেন জিহাদের ময়দানে যদি একটা তরতাজা ঘোড়া যদি কেউ দান করে যতগুলো নেক আমলনামায় আল্লাহ জমা করে দিত কেউ যদি ওই আল্লাহর নামে একবার আল্লাহু আকবার বলে বা চিৎকার দেয় তার আমলনামায় জিহাদের ময়দানে একটা ঘোড়া সদকা করার নেক দান করার নেক আমলনামায় জমা করে দিবে তিনি কে এইজন্য রবের নাম নিতে আমাদের ভিতরে কখনো অলসতা থাকা যাবে না এইজন্য আল্লাহ বলেন তোরা গোলাম যা তোরা সবাই গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক আমরা গোলাম আমাদের বাবাও গোলাম আমাদের মাও গোলাম আমাদের দাদাও গোলাম দাদার দাদাও গোলাম আমাদের 14 গোষ্ঠী গোলাম আমরা গোলাম জাত আমাদের মালিক একজন তিনি কে আল্লাহ আমরা সবাই গোলাম জাত আমরা ইবাদত করব কার সবাই বলেন কার এইজন্য আমরা গোলাম আমরা ইবাদত হবে সেই রবের সেই মালিকের আল্লাহ নিজেই বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দারে জিন আর ইনসানকে শুধু সৃষ্টি করেছে শুধুমাত্র একজনের ইবাদতের জন্য তিনি কে ওই রবের ইবাদত পৃথিবীর কারণ নয় কিন্তু আল্লাহ আমাদের সবাইকে জানি কয় তোরা সাবধান আফাগায়র দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু হুকুম মানে কার সবাই বলেন হুকুম মানে কার আর রহমানু আল্লামাল কোরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان বলেন গাছপালাগুলো একজনকে সেজদার অবনত হয়ে আছে তিনি এই সেজদাটা কার সবাই সেজদানত অবস্থায় আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মানছে শুধুমাত্র হুকুম মানে না মানুষদের বিবেক চিৎকার দিয়ে বলো ঠিক কি না মসজিদে আজান হয় দোকানে বসে থাকে ফজরের আজান হয় এখনো পর্যন্ত সে বিছানা থেকে কখনো উঠতেই চায় না ওইদিকে ইবাদতের ঘন্টা পার হয়ে আরেকটা ঘন্টায় পড়ে যায় এরপর তার জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা শুধুমাত্র মানুষের বিবেকটা আল্লাহর হুকুম মানে না কিন্তু পৃথিবীতে আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো ইবাদত করছে একজনের তিনি কে সবাই বলেন ইবাদত করছে কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহমানে বলেন মা ওয়াজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান একদিকে লবণাক্ত পানি আরেকদিকে হলো মিঠা পানি এক সাগরের ভিতরে কয় ধরনের পানি দুই ধরনের পানি একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে ঢুকে যায় আর মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায় ঘোলা পানি আর সাদা পানি লবণাক্ত পানি আর মিঠা পানি মাঝখানে কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই কোনো দেয়াল নাই এক পানি আর এক পানির ভিতরে প্রবেশ করে না বলেন তো দেখি পানিগুলো হুকুম মানে একজনের তিনি কে সুবহানাল্লাহ বলবেন না ওই যে যেদিন থেকে আল্লাহ সূর্য সৃষ্টি করলেন যেই দিন থেকে দুনিয়া সেই দিন থেকে সূর্য ওই সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায় বলেন দেখি সূর্যটা হুকুম মানে কার আল্লাহ আরো জোরে বলেন কার এখানে প্রাইমারি স্কুলের টিচার নাই আছে প্রাইমারি স্কুলের টিচার আমাদের সভাপতি সাহেবের কথাই আজকে বলি ওনার প্রতিদিন হয়তো ক্লাসে উপস্থিত হতে হবে 9টায় ওনার ছুটি হবে বিকেল 4টায় উনি 25 বছর চাকরি করছে আজকে কি উনি বলতে পারবে যে হুজুর আমি 9টায় উপস্থিত হয়েছি 4টায় আমি ছুটি নিয়েছি এর 25 বছরে 1 সেকেন্ড আমি ইদিক উদিক করি নাই উনি কি বলতে পারবে আপনারা পারবেন যারা চাকরি করেন এটা বলা সম্ভব দেখা গেছে কোনোদিন 9টা উনি গিয়েছে 10টায় কোনোদিন 9টায় উপস্থিত হওয়ার কথা উনি গিয়েছেন 11টায় 4টায় ছুটি হওয়ার কথা উনি ছুটি নিয়েছেন অন্তত 2টায় আবার কোনোদিন যায়ও নাই 25 বছরের ভিতরে অসংখ্যবার এইরকম দেখা গেছে প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে 19-20 হয়ে যায় সূর্যটা বানাইছেন তিনি কে সবাই বলেন তিনি কে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় আচ্ছা বলেন সূর্য উঠতে কোনোদিন আধা ঘন্টা দেরি করেছে না এমন ইতিহাস আছে নাকি কোথাও ডুবতে গিয়া ডুবতে পারছে না ও দেরি হয়ে গেছে ডুবতে গিয়া হয়েছে এরকম উঠতে গিয়া দেখা গেছে যে 12টা বেজে গেছে এখনো উঠে না
আসতেই পারে নাই ওর আধা ঘন্টা দেরি হয়েছে হয়েছে এরকম হয় নাই কারণ সেও একটা মাখলুক সে হুকুম পৃথিবীর কারো মানে না সে হুকুম মানে এক রবের চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন বান্দারে তোদের যত রাতের আমল দিনের আমল তোদের জীবনের যা কিছু সব কিছু লিখিত করার জন্য আমি এই কিরামান কাতিবিন নিযুক্ত করে রেখেছি ফেরেশতা